মুর্শিদা হাবিবাপুর লেখা প্রিয় গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই কেউ মিস করবেন না। ছোট্ট ছোট্ট পর্ব তো, পুরোটা দেখার তেমন একটা সময় লাগবে না, তাই না? কেউ টেনে টেনে না দেখে একদম শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করবেন গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। প্রিয় সেই যে ঘুমিয়েছে এক ঘুমে রাত কাবার, রাতে কেবল ঘুমের মাঝে ওকে একটু ফিডার খাইয়ে দিয়েছেন সাজেদা। নাতনির মুখের দিকে তিনি যতবারই তাকাচ্ছেন ততবারই প্রিয়ার ব্যাপারে তার মনে স্থির সিদ্ধান্তে চলে আসছে। তিনি প্রিয়র জন্য এমন একজনকে খুঁজেছেন, সারদের জন্যেও। ছেলেটা নিজেকে শেষ করে দিচ্ছে, ওকে শেষ করে হাসতে কবে হাসতে দেখেছেন মনে করতে পারেন না সাজেদা। বৌমা মারা গেছে 2 বছর হতে চলল, অথচ শারদ এখনও ওর স্মৃতি স্মরণ করে নিজেকে কষ্ট দেয়। প্রিয়া মেয়েটা নিজেও এতিম, সে আরেক এতিমের কষ্ট বুঝবে বলেই তার বিশ্বাস। তিনি শারদ আর তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। শারদকে যে করেই হোক রাজি করাতে হবে, তবে মেয়েটার ব্যাপারে তিনি আরেকটু খোঁজখবর করতে চান। তিনি মাজেদাকে ফোন দিলেন। সকালে ঘুম ভাঙার পর থেকেই প্রিয় একই জ্ঞানজ্ঞানানি শুরু করেছে, প্রিয়া প্রিয়া দাব। শারদ কম্পিউটারে কাজ করছিল, প্রিয়ার কথা শুনে মায়ের দিকে তাকালো। কি বলছে ও? আরে ও প্রিয়া মেয়েটার কথা বলছে, কাল অনেকক্ষণ ওর সাথে খেলছে তো। শারদ আর কোনো প্রশ্ন না করে কম্পিউটারের মন দিল। সাজেদা নাতনিকে বিভিন্নভাবে বোঝালেন কিন্তু সে হু হু করেই চলেছে। পরে সাজেদা ওকে কানে কানে বললেন, শুক্রবারে আমরা তোমার প্রিয়ার সাথে দেখা করবো, বুঝেছ? বহু বুঝিয়ে নাতনিকে অবশেষে শান্ত করলেন সাজেদা। একটু পরে উঠে গিয়ে শারদের পাশে বসলেন। শারদ কম্পিউটার থেকে চোখ না সরিয়ে বলল, কিছু বলবে মা? কি বলবো আর, তুই তো জানিস আমি কি বলতে চাই। শারদ আর কোনো কথা না বলে এক মনে কাজ করতে লাগলো। সে বেশ বুঝতে পেরেছে মায়ের আবারও বিয়ের ভূত চেপেছে, অথচ সে স্পষ্ট বলে দিয়েছে সে আর কোনো দিনও বিয়ে করবে না, তবুও মা তার চেষ্টায় অনড়। সাজেদা শারদের হাতের উপর রাখলেন হাত। বাবা আমার কথাটা শোন, একটা মেয়ে দেখেছি খুব শান্ত আর ভদ্র, দেখতেও মাকে থামিয়ে দিয়ে বলল, মা কেন আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? কেন জীবন নষ্ট হবে কেন? কারণ আমি নারীর জায়গায়, নীরার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না, আর তুমি এটা ভালো করেই জানো। দেখ, জন্মেছি যখন মরতে তো হবেই, তাই বলে জীবন তো থেমে থাকবে না। আমি বিয়ে করবো না মা, প্লিজ আমাকে জোর করো না। শারদ কথা শেষ করে পুনরায় কম্পিউটারের দিকে ঘুরে বসল, যেন সে শেষ কথা বলে দিয়েছে। সাজেদা এবার বেশ রেগে গিয়ে উঠে দাঁড়ালেন। করিস না, আমি ওর কিছু বলবো না। তারপর 2 দিন বাদে আমি যখন মরে যাব তখন বাচ্চাটাকে নিয়ে এতিমখানে দিয়ে আসিস, কারণ তখন তো তুই আরও দুনিয়া বিভাগী হয়ে যাবি, তখন তো তোর 2টো শোক থাকবে, একটা নীরার মৃত্যুশোক, অন্যটা আমার। শারদের হাত থেমে গেল, মার দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও আমার কারণে আর একটা জীবন নষ্ট হোক? তা কেন চাইব, কিন্তু প্রিয়র কথাটা একবার ভাব, ওর একজন মা দরকার যে সারাক্ষণ ওর পাশে থাকবে। তুমি এটা কিভাবে নিশ্চিত হলে যে ওই মেয়েটা প্রিয়কে ভালোবাসবে? সৎ মায়েরা কখনো ভালো হয় শুনেছ? অনেক শুনেছি, সবাই একরকম হয় না শারদ। তাছাড়া আমি খোঁজখবর নিয়ে তোকে বলেছি, মেয়েটা খুব ভালো আর ধার্মিক মাইন্ডেড। শারদ বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার জেদের কারণে আমি বিয়ে করব সত্যি, কিন্তু আমাকে কোনো ব্যাপারে জোর করতে পারবে না, এই বলে দিলাম, কারো মনের ওপর জোর চলে না। সাজেদা চুপ হয়ে গেলেন। আপাতত রাজি হয়েছে এইডার, পরে আপনিই ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আজ আরমানের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে আরমানকে আংটি পরাতে। সাজেদা মনে মনে ভেবে রেখেছেন আজই সালেহাকে এক পাকে প্রিয়ার বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেলবেন। সন্ধ্যার কিছু পরেই পাপিয়ার পুরো পরিবার এলো। তাদের মাঝে প্রিয়াকে না দেখে সাজেদা কিছুটা দমে গেলেন। আড়ালে গিয়ে সাজেদাকে বললেন, তোর বিয়ের কাণ্ডটা দেখেছিস, এত করে বলার পরেও প্রিয়াকে আনলো না? মাজেদা হেসে বলল, তুমি কি আপা, প্রিয়া তো এসেছে, ওই যে বসেছে, বোরকা পরে আছে বলে চিনতে পারছো না? সাজেদা খুশিতে হেসে দিলেন। এই ফাঁকে সালেহাকে মাজেদার ঘরে ডেকে নিয়ে প্রিয়ার বিয়ের প্রস্তাবটা সরাসরি দিলেন মাজেদা ভাই। সালেহা মনে মনে প্রস্তুত ছিলেন, তিনি খুবই ভদ্রতা ও বিনয়ের সাথে বললেন, কি সৌভাগ্য আমাদের প্রিয়ার, আমারও খুবই ভালো লাগতো আপনাদের সাথে সম্বন্ধ করে, কিন্তু আপা কি করব বলেন, প্রিয়ার বিয়ের কথা একদম পাকা হয়ে আছে, ছেলে বিদেশে থাকে, সামনের বছর এলেই বিয়েটা হয়ে যাবে। সব ঠিক না থাকলে ওদের ফিরিয়ে দিতে আমার আপত্তি ছিল না, কিন্তু একেবারে কথা দিয়ে ফেলেছি যে বড় আপা। সাজেদা ভাই ভীষণ মন খারাপ করলেন, কত আশা করে রেখেছিলেন। এদিকে প্রিয় তো প্রিয়াকে দেখামাত্র কোলে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়া ওকে ধরতে চায়নি, কারণ চাচি বসা থেকে বারণ করে দিয়েছিলেন যে কোনো সে কেন সে যেন প্রিয়কে কোলে না নেয়। কিন্তু প্রিয় যেভাবে কোলে উঠেছে সাথে সাথে না ধরলে পড়েই যেত। সালেহার চোখে দেখলেন কিছুই বললেন না।
রাতে সবাই চলে যাবার পর পুনরায় বিপত্তি বাঁধল। প্রিয় কিছুতেই প্রিয়ার কোল থেকে নামবে না। প্রিয়ারও কষ্ট হচ্ছিল, বাচ্চাটার প্রতি ওর কেমন অদ্ভুত মায়া পড়ে গেছে। এরকম জোর করেই প্রিয়াকে সরানো হলো। প্রিয়া প্রায় লুকিয়ে বের হলো। রাতে বাড়ি ফিরে প্রিয়র সে কি কান্না আর অকারণ জেদ! রাগে দুঃখে সাজেদার চোখে পানি চলে এলো। সব শুনে শরৎ কেবল দীর্ঘশ্বাস ফেলল, কোনো কমেন্ট করলো না। যদিও বিয়েটা হবে না শুনে খুশি হয়েছে, কিন্তু প্রিয়র কান্না দেখে কিছুটা খারাপও লাগছে। হাজার হোক, বাবা তো। পরদিন সকাল থেকে প্রিয়র জ্বর এসে পড়লো। সাজেদার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। এমন সময় মাজেদা ফোন দিলেন। প্রিয়ার কথা শুনে খুব দুঃখ করলেন, তারপর বললেন, বড়পা দাঁড়াও, একটা শেষ চেষ্টা করে দেখি, এরপর যদি না হয় তো ধরে নিও রিজিকে নেই, বিয়ে শাদী আল্লাহর হাত, আমরা তো কেবল চেষ্টা করব। সাজেদার নিজেরও শরীর খারাপ, তার উপর নাতনির এমন অবস্থা মনটাকে আরও খারাপ করে দিয়েছে। রাতে মাজেদা ফোন দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আপা তোমার জন্য সুখবর। সাজেদা উৎসুক হলেন, কী রে? আমি বিকেলে ফোনে সরাসরি মিজানুর ভাইয়ের সাথে অর্থাৎ প্রিয়ার চাচার সাথে কথা বলেছি, উনি তোমার সাথে কথা বলতে চান। ওনার বক্তব্য পরিষ্কার, উনি বলেছেন যে আগ্রহ করে আমার ভাইজিকে নেবে, আমি সেখানেই বিয়ে দিয়ে দেব। বুঝলে আপা, মনে হলো ওর চাচা বিদেশি পাত্রের ব্যাপারে বিশেষ আগ্রহী না। সাজেদা যার পনরায় খুশি হলেন। রাতেই শরদের বাবা আর শরদের সাথে কথা বলে জানিয়ে রাখলেন তিনি কালি যে মেয়েটাকে আংটি পরিয়ে আসতে চান। শরদ মায়ের কথার উপর আর কিছুই বলল না। এদিকে মিজানুর রহমান স্ত্রী সালেহার উপর প্রচণ্ড রেগে গেলেন, সালেহার ডাহা মিথ্যা কথা বলার জন্য। তিনি বললেন, যদি আমি সামনে না নিতাম তাহলে তো আজ তুমি ধরা পড়ে যেতে, পাপিয়ারও বিয়েটা ভেঙে যেতে পারত। কেন এত বড় মিথ্যে বলেছ? তুমি কি চাও না মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে হোক? সালেহা আর কিছু বলার সাহস পেলেন না। পরদিন রাতে সাজেদা শারদের বাবা ছোট্ট বোন মাজেদা আর ছোট্ট জামাইকে নিয়ে প্রিয়ার হাতে আংটি পরিয়ে দিলেন। সাজেদা জানালেন, আমি আপনাদের উপর কোনো ঝামেলা চাপাতে চাই না, আমি অল্প কয়েকজন লোক নিয়ে বিয়ে করিয়ে মেয়ে নিয়ে যাব। জানি কিছুদিন বাদেই আপনাদের বড় মেয়ের বিয়ে, খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে, তাই কোনো ঝামেলা নয়, আমি আমার জিনিস দিয়ে মেয়ে সাজিয়ে নিয়ে যাব, আপনাদের উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। যদিও সাজেদা বারবার মানা করছিলেন কোনো ঝামেলা নয়, তিনি এক কাপড়ে মেয়ে নেবেন, তবুও প্রিয়ার চাচা নিজের সাধ্যমতো খরচ করলেন বিয়েতে, যেন এতে মেয়েটার মনে কষ্ট না থাকে। অবশেষে ছোট্টখাট্ট ঘরোয়া পরিবেশে শারদের সাথে প্রিয়ার বিয়েটা হয়ে গেল। সাজেদা হায় আজ মহা খুশি, প্রিয়াকে বউ করে যে নিজের বাড়ি আনতে পেরেছেন এতে আল্লাহর লাখো শুকর। মিজানুর রহমান ভাইজিকে ধরে কাঁদলেন, চাচার ঘরে অনেক কষ্ট করেছিস মা, আজ নিজের ঘরে যাচ্ছিস, মন থেকে তোর জন্য দোয়া করি, তুই সুখী হ, স্বামী সোহাগী হ, তো ফ্রেন্ডস। বিয়েটা যাক হয়ে গেল। কেমন লেগেছে গল্পটা? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা ফারুক স্টাডিদের নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।